পাবলিকে আমি অ্যাপিল করি সবে ভ্যাকসিনেশনটা নেওয়া উচিত, আমরা সুস্থ রাখবো থাকতো, কিন্তু ভ্যাকসিনেশন হয়েছে করিয়া আমরা প্রপার কোভিড প্রোটোকল মেনটেন করিয়া চলতে লাগবো। ভ্যাকসিন মারিয়া পরেও আমরা কোভিড প্রোটোকল চলতে লাগবো, মাস্ক ইউজ করতে লাগবো, হ্যান্ড হাইজিন প্রপার হ্যান্ড হাইজিন করতে লাগবো, আর সোশ্যাল ডিস্টেন্সিং আমরা প্রপার মেনটেন করিয়া চলতে লাগবো। আমরা সুস্থ থাকো, ভালো কোভিড থেকে মুক্ত হইয়া সব ভ্যাকসিনেশন করব, এটাই আমার আশা আমার পাবলিকে অ্যাপিল। আচ্ছা, আমি সবাইরে আমি অনুরোধ করি যে আপনারা সবাই এসে ভ্যাকসিনটা নিন, হ্যাঁ একদম ফ্রি আর খুব ভালো। আমি নিজেই নিছি, হ্যাঁ আমি দুইটা ডোজ নিছি, কোনো অসুবিধা হয়েছে না। আমার এইজ বহুত এইজ হয়েছে, আমি 61+, তো কোনো অসুবিধা হয়েছে না। আপনারাও নেন, আর এগুলো অন্য মানুষের কথাগুলো শুনবেন না যে কি মানে কি হয়ে যায়, অন্য বেমার হয়ে যায় বা ছেলে মেয়ে হয় না, এগুলো সব মিথ্যা কথা। হ্যাঁ এটা এটা দেখি আমরা আপনার হচ্ছে একদম সেফ, আপনারা আসেন এসে নেন, এটাই আমার। আমি প্রথম থেকে বলবো, আমরা সবাই জানি যে কোভিড-19 এই প্যান্ডেমিক অলরেডি ডিক্লেয়ার সিন্স লাস্ট ইয়ার ইন দ্য পার্ট অফ লাস্ট লাইট আপ টু দ্য ইয়াঙ্গার আপ টু দ্য অল এজ ইট হ্যাজ বিন ইম্প্যাক্টিং অ্যান্ড ইট ইজ মেনলি কজিং রেসপিরেটরি ডিস্ট্রেস। সবাই জানে যে শ্বাসকষ্ট ইনফেকশন হইলে ফিভার আর বডি এক, তারপরে শর্ট, তারপরে আর কমন সিমটম হইল ড্রাই কফ আর ফিভার, এইগুলো হইল কমন সিমটম। এর মাঝে রিয়েলি সিমটম কিছু আছে করোনা কোভিড-19 এর মাঝে, বডি এক, পেনস, তারপরে ডায়রিয়া, তারপরে স্কিন র্যাশেস, অ্যালার্জি কন্ডিশন, এইগুলো রিয়েল সিমটম করোনা কোভিড-19 এর রিয়েল সিমটম একটা। এর মধ্যে এই প্যান্ডেমিকের পরে কতটা রিসার্চ WHO থেকে দিয়ে রিসার্চ করিয়া ভ্যাকসিন তাড়াতাড়ি কীরকম মানুষে ভালো রাখার লাগে, বডি ইমিউনিটি বাড়াইবার লাগে ভ্যাকসিন কীরকম হইলে তাড়াতাড়ি আরম্ভ করা যায়, এটা চেষ্টা করিয়া আমরা ইন্ডিয়ায় January 16 থেকে আমরা শুরু করছি 2021। এখানে এজ গ্রুপ আসিল প্রথমে হেলথ ওয়ার্কার্স, ফ্রন্টলাইন ওয়ার্কার্স, তারপরে আইছিল মানে 45-60 ইয়ার্স। ফার্স্ট ফেজটা আসিল হেলথ ওয়ার্কার্স, তারপরে আইছিল ফ্রন্টলাইন ওয়ার্কার্স, তারপরে এখন সেকেন্ডে আইছিল 45 এন্ড অ্যাবভ। এখানে ভ্যাকসিনেশনের মাঝে এখন আবার ডিক্লেয়ার হয়েছে কালকে 18 ইয়ার্স আপ টু 44 ভ্যাকসিনেশন। সাইড ইফেক্ট আছে আর মানুষ মারা যায়, নাইলে ইম্পোর্টেন্সি বাচ্চা হয় না, নাইলে নানান্তা রোগ যেটা হয় করে মানুষের ভুল বুঝে, কিন্তু এখন এই ভ্যাকসিনেশনে এখন পর্যন্ত আমরা ভ্যাকসিনেশন অল ওভার ইন্ডিয়া 17 crore, মোর দেন 17 crore হ্যাজ বিন ভ্যাকসিনেটেড। এর মাঝে আমরা আসামের মাত্র আজকে পর্যন্ত আমরা ভ্যাকসিনেশন হয়েছে অ্যারাউন্ড 27 lakh। এর মাঝে আজকে পর্যন্ত কোনো মারা গেছে বা কোনো কিছু হয়েছে আপনি যখন খুব একটা মেজর জিনিস কিছু পাওয়া গেছে না, এ কারণে সবে এখন ভ্যাকসিনেশনের লাগি এখন সবে মানে ইগারনেস, সবে চাইছে ভ্যাকসিনেশন হইলে আমরা করোনা থেকে মুক্তি মুক্ত হই। এ কারণে দিনে দিনে এখন ভ্যাকসিনেশন সেশন সাইডে হ্রাস, বেশি হ্রাস হইতেছে। তবু আমরা জানি যে ভ্যাকসিনেশনে করোনা কোভিড-19 এখান থেকে মুক্তি হইয়া আমরা পুরা সুস্থ হইয়া কোনোদিনও ইনফেকশন আর ফিরিয়া হইত না, এরকম কিছু না, কিন্তু ভ্যাকসিনেশন হইয়া পরে সবে জানে যে সিভিয়ারিটি অফ দ্য ইনফেকশন অফ করোনা উইল বি লেস, সিভিয়ারিটিতে লেস হইব, আর আমরা বডি ইমিউনিটি বাড়াই দিব, আর হসপিটাল স্টে কমিয়ে দিব, এই জিনিসগুলা আর ভ্যাকসিন মারিয়া পরে আমরা বডি ইমিউনিটি বাড়াইয়া সিরিয়াসনেসটা আর এখান থেকে সিরিয়াসনেস থেকে রক্ষা হইব, এই কথা হইয়া আমরা ভ্যাকসিনেশনটা বেশি গুরুত্ব দিতেই লাগে। আমরা মানুষের
আমরা জানি ছোট বাচ্চা থেকে জন্মদিন থেকে 5 বছর ভিতরে আমরা রুটিন ইমিউনাইজেশন চলে। আজকে পর্যন্ত ভ্যাকসিনেশন গুরুত্ব দিয়ে মানুষে ভ্যাকসিনেশন মারে বাচ্চা গুলা কি লাগে ভবিষ্যতে বডি ইমিউনিটি বাড়াইয়া আর রোগ থেকে রক্ষা করবে। যেটা কোনো কোনো রোগ আছে ট্রিটমেন্ট দিয়ে ভালো হইতে পারে না, কারণ এলো বডি ইমিউনিটি যেটা কাজ করিয়া পরে এই রোগ থেকে প্রিভেন্ট করা রক্ষা হইয়া পাইত। এরকম ভ্যাকসিন কতটা আছে এই কারণে বিশ্বাস হইয়া বাচ্চা গুলা ভ্যাকসিনেশন করে। এইরকম এখন করোনা ভাইরাস ভ্যাকসিন কোভিড-19 ভ্যাকসিনটাও আমরা আপাতত 18 থেকে শুরু করে আপ টু অল এজ পর্যন্ত উইথ কোমরবিডিটিস কৃষিভাবে আমরা ফেসিলিটিস মানে দিছে। কোমরবিডিটিস যেটা আছে মানুষের প্রথম ভ্যাকসিনেশন করা উচিত। এ কারণে এই গ্রুপ অফ ইন্ডিয়ায় শুরু করিয়া চেষ্টা করছে। সব কোমরবিডিটিস আছে, এই হার্টের প্রবলেম, কিডনি প্রবলেম, থাইরয়েডের প্রবলেম, ডায়াবেটিস, কিডনি প্রবলেম, এই মানুষগুলাই বিলো 45 হলে কোমরবিডিটিস যেটা আছে এই মানুষগুলাই প্রথম আমরা প্রায়োরিটি দেওয়া উচিত আছে। আর এখন পর্যন্ত প্রায়োরিটিও দিয়া আছে, ভ্যাকসিনেশন করিয়া আছে। এর মধ্যে আমরা জানে যে কোন কোন মানুষে আমরা ভ্যাকসিনেশন করতাম না। ভ্যাকসিনেশন এখন পর্যন্ত প্রেগনেন্ট লেডি, ল্যাকটেটিং মাদার আর সিভিয়ার অ্যালার্জিক রিয়েকশন যেটা আছে প্রথম 5 ডোজে ভ্যাকসিন করোনা ভ্যাকসিন মারিয়া পরে রিয়েকশন আছে এই মানুষে আমরা এইগুলাই আমরা কন্ট্রাইন্ডিকেশন আমরা মারতাম না। কিন্তু ল্যাকটেটিং মাদার আর প্রেগনেন্ট লেডি এখন পর্যন্ত প্রুভেন হয়েছে না, প্রুভ হয়েছে না যে তারা মারিয়া পরে অসুবিধা হয় না হয় এটা এখনও প্রুভ হয়েছে না। রিসার্চ এখনও বাকি আছে, এ কারণে হইতেছে এখনও তারা না মারতে পারে। কিন্তু অ্যাক্সিডেন্টালি কোনো সময় যে ব্রেস্ট ফিডিং মাদার, ল্যাকটেটিং মাদার 2 বছর পর্যন্ত তো আমরা ল্যাকটেটিং মাদার কই, কিন্তু 2 বছর আগে আমরা কোনো মানুষ আইয়া না জানিয়া না হিস্ট্রি প্রপার হিস্ট্রি না দিয়া মারা মানুষ আছে, কিন্তু কোনো সাইড ইফেক্ট এখন পর্যন্ত রিপোর্টেড হয়েছে না, ভালো আছে এই ল্যাকটেটিং মাদার। আর কিছু আছে ইমিউনোকম্প্রোমাইজ পার্সন, এইচআইভি পার্সন, এইগুলো মারতে পারো কিন্তু ভ্যাকসিনে এফিকেসিটা একটু কম হইতেও পারে। আর মারতে পারতো না এরকম না, এইচআইভি পেশেন্টরা তো মারতে পারে। আর আমি সাথে জেনারেল কমিউনিটি পাবলিকে আমি অ্যাপিল করি সবে ভ্যাকসিনেশনটা নেওয়া উচিত, আমরা সুস্থ রাখবার থাকত। কিন্তু ভ্যাকসিনেশন হয়েছে করিয়া আমরা প্রপার কোভিড প্রোটোকল মেনটেন করিয়া চলতে লাগবো। ভ্যাকসিন মারিয়া পরেও আমরা কোভিড প্রোটোকল চলতে লাগবো, মাস্ক ইউজ করতে লাগবো, হ্যান্ড হাইজিন প্রপার হ্যান্ড হাইজিন করতে লাগবো, আর সোশ্যাল ডিস্টেন্সিং আমরা প্রপার মেনটেন করিয়া চলতে লাগবো। আমরা সুস্থ থাকো, ভালো কোভিড থেকে মুক্ত হইয়া সামনে ভ্যাকসিনেশন করুক, এটাই আমার আশা আমার পাবলিকে একটি। আচ্ছা, আমি সবাইরে আমি অনুরোধ করি যে আপনারা সবাই এসে ভ্যাকসিনটা নিন, হ্যাঁ একদম ফ্রি আর খুব ভালো। আমি নিজেই নিছি, হ্যাঁ আমি 2টা ডোজ নিছি, কোনো অসুবিধা হয়েছে না। আমার এইজ বহুত এইজ হয়েছে, আমি 61+, তো কোনো অসুবিধা হয়েছে না। আপনারাও নেন, আর এগুলো অন্য মানুষের কথাগুলো শুনবেন না যে কি মানে কি হয়ে যায়, অন্য বেমার হয়ে যায় বা ছেলে মেয়ে হয় না, এগুলো সব মিথ্যা কথা। হ্যাঁ এটা এটা দেখি আমরা আপনার হচ্ছে একদম সেফ, আপনারা আসেন, এসে নেন, এটাই আমার।